আচ্ছা, তো বর্তমান সময়ে আপনারা যদি ইউটিউবে কোনো ভিডিও প্লে করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি অ্যাড আসতে পারে। এখানে লেখা রয়েছে বাংলাদেশের খবর, বাংলাদেশের একজন বাসিন্দা নতুন গেম খেলে 1 মিলিয়ন জিতেছেন এবং এই অ্যাপসটির নাম হচ্ছে দ্য লাক জোন। তার মানে এই অ্যাপসটির মধ্যে তারা গেম খেলছে এবং 1 মিলিয়ন জিতেছে, বিষয়টা এরকমই। সো আপনারা এই অ্যাডটিকে দেখার পর অনেকেই হয়তোবা এখানে কাজ করতে চাইবেন। তো আজকের এই ভিডিওটিতে এই অ্যাপসটির রিভিউ করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন যে এই অ্যাপসটির মধ্যে আসলে কীভাবে কাজ করতে হবে, এই অ্যাপসের মধ্যে কাজের নিয়ম কী এবং ফ্রিতে ইনকাম করা যায় নাকি প্রথমত তাদেরকে টাকা দিতে হয়, ইনভেস্ট অথবা রিচার্জ করতে হয়, তারপর ইনকাম করা যায়, আর এখান থেকে আপনারা কাজ করলে কি লাভ করতে পারবেন নাকি আপনাদের লস হবে, অথবা এই অ্যাপসটি কি আসলে রিয়েল নাকি ফেক। তো যারা মূলত এই বিষয়গুলো জানতে চান তারা অবশ্যই প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমি আশা করি যারা অনলাইনে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, প্রথমত যখনই আপনারা অ্যাপসটি ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কি বলতেছে দেখেন, 25,000 BDT প্রথম ডিপোজিটের জন্য। তো প্রথমত এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি চাইলে এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা যে ফোনের সাহায্যে ইমেলের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আপনি এখানে রেজিস্ট্রেশনটা আসলে করতে পারবেন। দেন এখানে কিন্তু আপনার একটা নোটিশ দেখতে পাচ্ছেন, তাছাড়া এখানে ডিপোজিটের জন্য, তারপর হচ্ছে নতুন স্তর অর্জনের জন্য, তারপর ক্যাসিনো গেম ইত্যাদি বিষয়গুলো এখানে রয়েছে এবং উপর দিকে থ্রি ডট অপশন দেখতে পারবেন, যেখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনারা দেখতে পারবেন যে প্রমোশনগুলো, বোনাসগুলো, টুর্নামেন্ট, ক্রিকেট ইত্যাদি, এবং এখানটার মধ্যে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন মোস্ট ব্যাট, ওকে, যেটা মূলত একটা জুয়া খেলার সাইট অথবা বাজি ধরার সাইট। এখানে আপনারা কিন্তু ইউটিউবে অ্যাডটি দেখে অনেকে হয়তো অ্যাপসটিকে ইনস্টল করবেন এবং এখানে ওপেন করবেন। যেহেতু আপনারা দেখছেন যে 1 মিলিয়ন জিতেছে, তার মানে 1 মিলিয়ন কিন্তু প্রচুর পরিমাণে টাকা। সো অ্যাপসটিকে ওপেন করার পর আপনাদেরকে নিয়ে যাবে মোস্ট ব্যাটে। প্রথম কথা হচ্ছে অ্যাপসটির নাম হচ্ছে একটা, বাট ভিতর হচ্ছে মোস্ট বেট, ওকে। সো এখন কথা হচ্ছে আপনারা অনেকেই হয়তো অ্যাপসটিকে ইনস্টল করতে পারেন এবং মোস্ট বেটের মধ্যে গিয়ে ডিপোজিটও করে ফেলতে পারেন। তবে আমার কথাগুলো আগে শুনুন, দেন তারপর আপনি ডিসিশন নিন যে আপনি কি এখানে কাজ করবেন কি না। মোস্ট বেট এরকম একটা সাইট যেখানে আপনি প্রথমত টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে, দেন তারপর আপনি সেখানে ডিপোজিট করবেন এবং বাজি ধরবেন এবং টাকা ইনকাম করতে পারেন। তো ধরেন প্রথমত আপনি সেখানে 500 টাকা ডিপোজিট করলেন, দেন 500 টাকা ডিপোজিট করার পর সেখানে আপনি বাজি ধরলেন এবং উইন করলেন, তারপর আপনি 500 টাকা উঠিয়ে ফেললেন। তখন আপনার মনের মধ্যে এরকম একটা কিউরিসিটি কাজ করবে যে হ্যাঁ, আমি তো এখান থেকে 500 টাকা জিততে পেরেছি, এখন আমি 1,000 টাকা অথবা 5,000 টাকা ডিপোজিট করে। যখনই আপনি 1,000 টাকা এবং 5,000 টাকা ডিপোজিট করবেন তখনই কিন্তু আপনি আর জিততে পারবেন না, তখন থেকে আপনি লস করতে থাকবেন। কারণ তাদের প্রোগ্রাম এবং সিস্টেম এরকমভাবেই তৈরি করা যে আপনি প্রথমবার হারলে দ্বিতীয়বার, প্রথমবার যদি জিতেন তাহলে দ্বিতীয়বার এখান থেকে হারবেন। কারণ কি? কারণ হচ্ছে ধরেন আপনি 500 টাকা এখানে ডিপোজিট করলেন, যখন আপনি গেমের মধ্যে হারবেন তখন কিন্তু এই 500 টাকা মোস্ট বেট কোম্পানির কাছে যাবে এবং তাদের লাভ হবে, এবং যখন আপনি 500 টাকা জিতবেন তখন হচ্ছে আপনার লাভ হবে এবং মোস্ট বেট কোম্পানির কিন্তু লস যাবে। সো কোনো কোম্পানি কিন্তু চাইবে না যে তার লস যাক এবং আপনার ইনকাম হোক। সো আমি আশা করি এই বিষয়টা আপনারা দেখে শুনে বুঝবেন। তাছাড়া আপনারা যদি ইউটিউবে সার্চ করেন মোস্ট বেট রিয়েল অর ফেক তাহলে আপনাদের সামনে অনেক ভিডিও আসবে। সো যদি আপনারা ইউটিউবে এসে সার্চ করেন যে মোস্ট বেট রিয়েল অর ফেক তাহলে আপনাদের সামনে বেশ কিছু ভিডিও আসবে। সেই ভিডিওগুলোর মধ্যে তুলে ধরা হয়েছে যে কী কারণ এখানটার মধ্যে আপনারা যদি গেম প্লে করেন তাহলে হারবেন, ওকে। সো এই গেল ব্যাপার। এখন কথা হচ্ছে আপনারা কাজ করবেন কি না। যারা মোস্ট বেটের মধ্যে গেম প্লে করেছে এরকম যদি আপনি 10 জনকে জিজ্ঞাসা করেন তাহলে 10 জনের মধ্যে আপনি 9 জনকেই পাবেন যারা মূলত এখানে গেম খেলে সর্বস্ব হারাইছে। তো এই বিষয়টা আপনারা একটুখানি নোট করবেন। আর আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে মাস্ট আপনি এগুলোর মধ্যে যাবেন না, কারণ জুয়া ইসলামের মধ্যে টোটালি হারাম আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী জুয়া কিন্তু দণ্ডনীয় অপরাধ। সো আশা করি বিষয়গুলো মাথায় রাখবেন। আর কথা হচ্ছে যারা কাজ করতে চান আমি বলবো আমার ডিসিশন যে কাজ করেন না, যদি কাজ করেন তাহলে টোটালি আপনি হারবেন। তো এই ছিল ভিডিও। এখন কথা হচ্ছে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন, কারণ এতে করে অন্যরাও, অন্যদের কাছেও ভিডিওটা পৌঁছবে, দেন তারাও কিন্তু সতর্ক হতে পারবে। এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।